এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নগুলি বলছি। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি? পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশধারার সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। নেক্সট, কার্ল মার্কস এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোশ্চিন, সত্যাগ্রহ ও অহিংসা সম্পর্কে গান্ধীর মতামত ব্যাখ্যা করো। নেক্সট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট কোশ্চিন, এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরবর্তী কোশ্চিন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থায় বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। শেষ প্রশ্ন, ক্রেতা আদালত সম্বন্ধে একটি টীকা লেখো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাদের এই চ্যানেলে সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের সমস্ত সাজেশন পেয়ে যাবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।